রবিবার লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলে সেমিফাইনালে স্বপ্ন শেষ হয়ে যেত পাকিস্তানের তবে তা ঘটেনি পোটিয়াদের উনপঞ্চাশ রানে হারিয়ে সেমির এখনো এখনও বাঁচিয়ে রাখল সারফরাজ আহমেদরা রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে তিনশো আট রান করে পাকিস্তান জবাবে নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেটে দুশো উনষাট রান করতে পারে দক্ষিণ আফ্রিকা এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পোটিয়াদের